গুড মর্নিং এভরিওয়ান, সকলকে আরেকবার স্বাগত মিয়ান জমজমান ফ্যামিলিতে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ওটসের একটি খুব সুন্দর রেসিপি, যেটি খুব সহজেই হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, 15 থেকে 20 মিনিটের মধ্যে সবকিছু হয়ে যায়। এটি খেতে যেমন সুস্বাদু তেমনি শরীরের পক্ষেও খুব ভালো। আর যারা হচ্ছে ওয়েট লসের জন্য ডায়েট প্ল্যান করছো তাদের জন্য আরও বেশি কার্যকরী। আমরা ওটসকে সবসময় অন্যরকমভাবে খাই, কিন্তু এভাবে খেলে বাচ্চারা যেরকম খেতে চাইবে তেমনি বড়দের জন্য কিন্তু খুব টেস্টফুল হবে। চলো দেরি না করে শুরু করছি প্রসেসটি, তোমরা আমার সঙ্গে থেকো। প্যানকেক বানানোর জন্য আমি এখানে নর্মাল ফ্লেভারের ওটস নিলাম, যেটা আমরা দুধ দিয়ে বানিয়ে খাই সেটাই। আমি 2 বোল ওটস নিলাম। আমি 2 বোল ওটসের জন্য 2 বোল জল দেব। তোমরা তোমাদের পরিমাণ মতো ওটস নেবে আর জল দেবে। এরপর চামচের সাহায্যে ভালো করে ওটস আর জলকে মিশিয়ে নিয়ে আমি ঢেকে রাখবো 15 মিনিটের জন্য, যাতে করে ওটসটি একটু ফুলে ওঠে। এদিকে আমি কিছু সবজি কুচিয়ে রেখেছি, এখানে আছে গাজর, পেঁয়াজ, টমেটো আর একটু কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবে। 15 মিনিট হয়ে যাবার পরে আমি এতে এক এক করে ধনে গুঁড়ো, কিছুটা জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে একে একে সব সবজিগুলো আমি দিয়ে দেব। এরপর আমি এতে কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মেশাবো কালারের জন্য। এরপর দেব 7 মতো নুন, সঙ্গে দেব 2 চামচ মধু। এতে করে স্বাদটি একটু ঝাল মিষ্টি হবে। তোমরা চাইলে এটিকে স্কিপ করতে পারো, এটি অপশনাল। ব্যাটারটি ভালো করে মিশিয়ে নিয়ে আমি সব শেষে অ্যাড করছি কিছুটা বেসন। আমি যা যা উপকরণ নিয়েছি সব ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারবে। আমার ব্যাটারটি একটু ঘন হয়েছে, তাই আমি এতে 1/2 কাপ জল অ্যাড করছি, এর কনসিস্টেন্সি একটু পাতলা করার জন্য। আবার বেশি জলও অ্যাড করব না। চলে এলাম গ্যাসের দিকে। গ্যাসে আমি একটি লোহার তাওয়া গরম করতে দিয়েছি। গরম হলে আমি সাদা তেল দিচ্ছি 1 চামচ। তেলটি আমি তাওয়াতে ছড়িয়ে দিচ্ছি, কারণ প্যানকেকটি যেন লেগে না যায়। গ্যাসের ফ্লেমটি লো রেখে আমি ব্যাটারটি তাওয়ার মাঝখানে দেব এবং ছড়িয়ে দেব একটু একটু করে। একটু রাউন্ড শেপ করার চেষ্টা করব। একটি চামচ নিয়ে চামচের সাহায্যে আমরা সুন্দর করে ব্যাটারটিকে আস্তে আস্তে করে আমরা ছড়িয়ে দেব এবং রাউন্ড শেপ নিয়ে আসার চেষ্টা করব। আর যেখানে একটু খালি হয়ে গেছে দেখবে, সেখানে একটু করে তোমরা ব্যাটার দিয়ে দেবে। নিচে লাগার কোনো চান্স নেই, কারণ গ্যাসের ফ্লেমটি মিডিয়াম করা আছে। যারা খুব হেলথ কনসাস তারা এই প্যানকেকটি ননস্টিকে করতে পারো, শুধু একটু তেল গ্রিস করে দিতে পারো, তাহলে লেগে যাওয়ার ভয় থাকবে না। এবার আমার একদিক হয়ে গেছে, তাই আমি প্যানকেকটি একটু উল্টে দেব। দেখো কত সুন্দর কালারটি এসছে, আর একটি পাশ কিন্তু হয়েই গেছে। আমার দুদিকই প্রায় ভালো করে হয়েই গেছে, বেশি তাড়াহুড়ো করব না, কারণ দুদিকে যেন সমানভাবে হয়। আমি এবার নামিয়ে নিয়েছি প্যানকেকটি, দেখো মোটামুটি গোল শেপে চলে এসছে। আমাদের ওটস প্যানকেক কিন্তু একেবারেই রেডি। এবার সেম প্রসেসে আমি বাকিগুলোও করে নেব। আমি টমেটো সস আর পেঁয়াজ দিয়ে সার্ভ করছি। তোমরা তোমাদের পছন্দ মতো সস দিয়ে এটিকে সার্ভ করতে পারো। আর তোমরা এই হেলদি রেসিপিটি অবশ্যই ট্রাই করো বাড়িতে, আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। ছেলে বসে আছে ব্রেকফাস্টের জন্য, সবার হয়ে গেছে অলরেডি, ও জাস্ট একটু আগেই উঠল, তাই নিয়ে যাই ওর কাছে। ঠান্ডা হতে দাও।
একদম ইয়ামি ওকে নাম দিব 1 মিলিয়ন 1 মিলিয়ন আচ্ছা ঠিক আছে তো তুমি খাও খে না তোমার কি আরো লাগবে একটা তবু জরুরি আচ্ছা চেনি ঠিক আছে তুমি খেতে থাকো তাহলে